কমলাপুরে আরও একবার উড়েছে বিজয় কেতন। বাংলার জয়িতারা খালি হাতে ফেরালেন না মাঠে আসা দর্শকদের। ফাইনালে প্রতিপক্ষ ভারত, তাদের বিপক্ষে মাঠে নামার আগে এ জয় বাড়তি অনুপ্রেরণা। ম্যাচের সুযোগ পেয়ে জোড়া গোল করে দলকে জিতিয়েছেন ঐশী খাতুন। তার কাছে ভুটান ম্যাচটা ক্যারিয়ারে সোনার হরফে লিখে রাখার মতো। আগামীর পথ চলায় যা তাকে যোগাবে সাফল্যের প্রেরণা। সুযোগ পাইছি, কাজে লাগাইছি, আমার টিমের জন্য, সবার জন্য, আমার নিজের জন্য খেলছি, টিমের জন্য খেলছি। একটি করলে তো ভালো লাগতো, কিন্তু করিনি, এত আক্ষেপ না, একটা অ্যাসিস্ট করছি, একটা দুইটা গোল দিছি। ফাইনালে ভারত বলেই বাড়তি সতর্ক বাংলাদেশ। আসরের শুরু থেকে দাপট দেখানো সাগরিকার কাছে প্রত্যাশাটা পাহাড় সমান কোচ ও সমর্থকদের, সেটা মাথায় নিয়েই মাঠে নামতে চান ঠাকুরগাঁয়ের এই ফুটবলার। ইন্ডিয়া তো ভালো টিম, তো অবশ্যই তাদের সাথে আমাদের অনেক হাড্ডাহাড্ডি লড়াই হবে। অবশ্যই ইনশাল্লাহ আমরা গোল দিয়ে ভালো করে ম্যাচ জিতে দেশের সবাইকে আনন্দ দিয়ে মাঠ থেকে ফিরব। এ ম্যাচে ভালো পারফর্ম করাদের সুযোগ দেওয়া হতে পারে ফাইনালের একাদশে, এমনটাই পরিকল্পনা কোচ ও টিম ম্যানেজমেন্টের। ফাইনাল ইজ ফাইনাল, ফাইনালে আপনি শক্তি মানে ফুল ফ্রেশ থাকলেন, ইন্ডিয়ার চেয়ে ফ্রেশ থাকলেন, বাট মেন্টালি আপনি ইজ নট রেডি, ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে ইউ হ্যাভ টু বিলিভ ইন ইউর পারফরমেন্স, যে ইউ হ্যাভ টু উইন, বাট উইনিংয়ের জন্য আপনার প্রিপারেশনটা খুব জরুরি। কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্ট আমরা বসবো, কারণ আমাদের আমাদের যেটা টার্গেট, আমাদের কিন্তু এখন অল ওভার ইকুয়াল হয়ে গিয়েছে সব প্লেয়ার। বেস্ট ইলেভেনে যারা খেলছে তারা থাকবে, এবং বেস্ট ইলেভেনের থেকেও পরবর্তীতে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে অবশ্যই ভালো কাউকে চেঞ্জিং করা হবে। মাঠের বাইরে সমর্থকদের এই ভালোবাসা চাপ হিসেবে না নিয়ে ভালো খেলার দিকেই মনোযোগ ফুটবলারদের। পারভীন আক্তার, সময় সংবাদ, ঢাকা।